দোকান মালিকদের উদাসীনতাই অগ্নি দুর্ঘটনার কারণ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সিটি কর্পোরেশন থেকে বারবার সতর্ক করা হলেও মার্কেট কর্তৃপক্ষ তা আমলে নেয়নি বলে জানান তিনি। তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। নজিবুর রহমানের রিপোর্ট। ঝুঁকিপূর্ণ জেনেও দীর্ঘদিন ব্যবসা চলছিল রাজধানীর বঙ্গবাজারে, তবে মঙ্গলবার এমন অগ্নিকাণ্ডে পুড়ে ছাই সবকিছু। গোটা মার্কেটে প্রায় 2931টি দোকান পুড়েছে বলে জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিস কয়েক দফায় মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও একরকম জোরপূর্বক ব্যবসা চালিয়ে আসছিলেন দোকান মালিকরা। এ নিয়ে আদালতেও গিয়েছেন ব্যবসায়ীরা। ঢাকা দক্ষিণ সিটির অন্যান্য এলাকায় চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকেও ব্যবসায়ীরা সরে না আসলে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি হবে বলেও সতর্ক করেন মেয়র। দুর্ঘটনা পরবর্তী করণীয় ঠিক করতে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে এক বৈঠকের পর ত্রাণ প্রতিমন্ত্রী আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় 5,000 ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।